তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে মা কোন জামাইকে বেশি ভালোবাসে, হচ্ছে বড় জামাইকে বেশি ভালোবাসে। তা তাই কিছু করতে হবে, ছোট জামাইকে কেন ভালোবাসছে না। আজকে কুক বেক এন্ড এনজয়ের এই এপিসোডটা কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোড। হ্যাঁ, মানে কতটা স্পেশাল সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো আমাদের জেনারেলি সেরকম যে প্রত্যেক বছর নিয়ম করে জামাই ষষ্ঠী মানে আমরা করি সেটা অত সহজ নয়। হ্যাঁ, একদমই ওরকম আমরা মানি না যে জামাইকে আর কি শাশুড়ি মা সারাদিন ঘেমে নে কষ্ট করে রান্নাঘরে গরমের মধ্যে রান্না করে খাবে, আর মানে জামাই বাবা জীবন হাপুস হুপুস করে খাবে। মানে আমাদের একটা এক্সকিউজ চাই যে সবাই মিলে আমরা একসাথে খাবো। হ্যাঁ, খাবো, আনন্দ করবো। তো এটা কিছু ছুতো চাই, এটা কিছু একটা পেলেই হলো আর কি। সেই তো যেহেতু আমাদের দুই জামাই এখন একই সঙ্গে রয়েছে, হ্যাঁ, লকডাউনের জন্য, তো তাতাই ভ্যাকসিন নেওয়ার পর এখানেই চলে এসেছিল। তো দুই জামাই অ্যাভেলেবেল, আর আজকে সানডে, ছুটির দিন। ইনফ্যাক্ট জামাই ষষ্ঠীটা জানিও না কবে পড়েছে, এক একটা জায়গায় তারিখ নাগাদ মনে হয়। তো আমরা ঠিক করলাম যে চলো আমরা একটা জামাই ষষ্ঠী স্পেশাল একটা আমরা খাওয়া দাওয়া করব, সানডে লাঞ্চ আমাদের হবে। তো ঠিক হয়ে গেল, এবার মেনু কি হবে? লকডাউন চলছে, পাশের বাইরে তো বেশি বেরোতে পারছি না, এক গাদা যে কিনবো তারও কোনো অপশন নেই, আর সবে খুদে দুটোর আমাদের জন্মদিন হয়েছে, মানে আমরাও টায়ার্ড আর কি, বাড়ির কাজ করে করে মানে আমরাও টায়ার্ড, মানে কোনো হেল্পিং হ্যান্ডস নেই, কিছু নেই, তো আমাদেরও কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা আর পাচ্ছি না জাস্ট। তো যেরকম ভাবা সেরকমই কাজ, যখন ঠিক করেছি করবো তখন তো করতেই হবে। আর যেহেতু গরমকাল তাই জন্য ঠিক করলাম যে সবাইকার ফেভারিট এরকম একটা মেনু ঠিক করবো। তো দুই জামাই বলুন আর নাতি বলুন, সবাই আর আমাদেরও, আমরাই বা বাদ যাবো কেন। আমাদের সবাইকার ফেভারিট হচ্ছে কড়াইয়ের ডাল, আলু পোস্ত আর লাউ ঘন্ট। লাউ ঘন্ট, তো মায়ের হাতে কিন্তু ওই তিনটে জিনিস হেভি হয়। তো মাকে বললাম তুমি ওটা বানাও, আর আমার বরের ফেভারিট হচ্ছে কলমি শাক। তো গরমের দিনে কলমি শাক খেলে তো খুবই ভালো, পেট ঠান্ডা মাথা ঠান্ডা। তো কলমি শাকও করে ফেললাম, আর একটু চিকেন করলাম আর কি, কী করা যেতে পারে, কিন্তু একদম সিম্পল চিকেন পুরো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর তাতাই গিয়ে আম এনেছে, আমের অবস্থা দেখবেন কী রকম। মানে জামাই গিয়ে নিজেই নিজের জন্য আম নিয়ে চলে এসছেন, যেহেতু আমরা সবাই আম খেতে খুব ভালোবাসি, আমের সিজন চলছে, এবং আমকে বাদ দিলে কিন্তু চলবে না, আম কিন্তু একদম আম আদমি নয়। তো তাই জন্য আম অবশ্যই থাকবে আমাদের লাঞ্চের মেনুতে। আর আমরা কিন্তু মিষ্টি দইও করিনি বল। হ্যাঁ, এমা ভেবেছিলাম দই কিনবো, দই কেনা হয়নি বাবা। একদম কোনো প্রবলেম নেই, আমরা এবার মিষ্টি দই করবো না জামাই ষষ্ঠীতে, আমরা টক দই এর উপর চিনি দিয়ে খাবো। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একদম সামার স্পেশাল লাঞ্চ মেনু, ঠিক আছে? কারণ আমার বাবা একটা কথা বলতে যে ভুঁড়ি ঠান্ডা থাকলে মুড়ি ঠান্ডা থাকবে, মানে পেট যদি ঠান্ডা থাকে তাহলে মাথাও ঠান্ডা থাকবে। এবং আমার তো মনে হয় যে জামাইদের যাতে মাথা ঠান্ডা থাকে, কারণ এই যে আরডিএক্স রূপী দুটো বোমা পড়েছে দুই বাড়িতে, তো সেই বোমা পড়ার পর বা এই লকডাউনে একসঙ্গে থাকার পর, হ্যাঁ, মাথা যাতে উত্তপ্ত না হয়ে যায় বেশি, তাই জন্য আমাদের দরকার যে একটু ঠান্ডা জিনিস খাওয়া, যাতে মাথাটা ঠান্ডা থাকে। তো শাশুড়ি মা সেই রকমই অ্যারেঞ্জমেন্ট করেছে, কলাইয়ের ডাল খাইয়ে দুই জামাইয়ের মাথা একটু ঠান্ডা রাখার ব্যবস্থা। জামাই আমাদের কিন্তু দুই জামাই এমনিতে ঠান্ডার উপরই আছে, ঠান্ডা অত্যাচারটা মনে আমাদের দিক থেকে। তো যাই হোক, মাই বলবে মায়ের জামাইরা কিরকম। তো যাই হোক, মা বলবে মিলিয়ন ডলার কোয়েশ্চেন, মা আসবে না। তো ঠিক আছে, আমরা এবার লাঞ্চে বসে যাই, অনেকক্ষণ সবাই ওয়েট করছে, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। চল এবার তো আমরা তাহলে জামাইদের খেতে বসিয়ে দিই। হ্যাঁ, চল চল, আপনারা আসছেন তো সাথে, চলুন। জামাই ষষ্ঠীর জন্য একটা চিকেন বানাচ্ছি, চিকেনটা একদমই সিম্পল, আর সব কিছু মশলা মাখিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে পাউচ প্যাকে কিনতে পাওয়া যায় এভারেস্টের চিকেন মশলা, সেটা দিয়ে দেবো অন্যান্য মশলার সঙ্গে, খুব ইজিলি হয়ে যায় আর দারুণ টেস্টি হয়। আর এভারেস্ট চিকেন 65 মশলা একটা পাওয়া যায়, ওটা দিয়ে আমরা চিকেন 65টা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। আর ভিডিওর লিঙ্কটা আমরা শেয়ার করে দেবো ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। চিকেনটা ম্যারিনেট করে নিই তাহলে, তারপর বাদবাকি কাজগুলো সারবো।
কিছুটা মশলা এখন দেব আর কিছুটা মশলা যখন রান্নাটা কষবো তখন দেব। এইসব ইনস্ট্যান্ট মশলাগুলো কিন্তু সময় আর পরিশ্রম দুটোই অনেকটাই বাঁচিয়ে দেয়। ঝটপট চিকেন বানিয়ে ফেলতে কিন্তু সত্যি ভীষণ ইউজফুল এই মশলাগুলো। কড়াইয়ের ডালের জন্য প্রথমে আদা মৌরিটা বেটে নিচ্ছি। তো সবে জ্বর থেকে উঠেছি, গায়ে বেশি শক্তি নেই, তাই জন্য আগে কিছুটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। আদা মৌরি জানেনি যে মিক্সারে ভালো বাটা যায় না, তো হাফ ডান হয়ে গেছে। এরপরে আমি এটাকে শিলে বেটে নেব। আর এই স্প্যাচুলাটা কিন্তু রান্নার কাজে নয়, এইসব কাজেও ভীষণ ভালো, মানে বেশ দিল খুশ হয়ে যায়, মানে একটু নষ্ট হয় না, ভালো চাচিকুচি করে বার করে নেওয়া যায় কিন্তু। আর এই শিল থেকে চাচবার সময়ও কিন্তু আমি এই স্প্যাচুলাটাই ইউজ করি। স্প্যাচুলা কিন্তু আমার কাছে মানে ভেরি ইউজফুল একটা কিচেন। আদা মৌরিটা কিছুক্ষণ ভিজিয়ে আর মিক্সিতে আগে একটু পিষে নিয়েছিলাম, তো তাই শিলে দু তিনবার পিষতেই কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে জিনিসটা। জামাই ষষ্ঠীর এক্সট্রা স্পেশাল লাঞ্চ আমাদের রেডি। এক্সট্রা স্পেশাল লাঞ্চ কেন আপনারা সামনে দেখতেই পাবেন, দেখি আর কি কি হয়েছে, মা কি কি বানিয়েছে। আর যেটা হচ্ছে কলাইয়ের ডাল, লাউ ঘন্ট, আলু পোস্ত, চিকেন, এটা তো দিদিভাই বানিয়েছে। আচ্ছা এটা হচ্ছে স্পেশাল আলু পোস্ত বড় জামাইয়ের জন্য। কেন বলে দে কেন স্পেশাল? এটা হচ্ছে, হ্যাঁ এটা স্পেশাল বিকজ বড় জামাই আবার সর্ষের তেল খায়, তাই জন্য সর্ষের তেল লেস আলু পোস্ত। আর এটাও বড় জামাই স্পেশাল কলমি শাক ভাজা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে মা কোন জামাইকে বেশি ভালোবাসে, বুঝতে হচ্ছে বড় জামাইকে বেশি ভালোবাসে। তা তাই কিছু করতে হবে, ছোট জামাইকে কেন ভালোবাসছে না। জামাই ষষ্ঠী স্পেশাল আমের অবস্থা দেখুন, আহারে বেচারারা, ওটা তো আবার ফুটি ফাটা হয়ে গেছে। আহারে খুব মায়া লাগছে, যাকগে যাই হোক আম বলে কথা। নট সো স্পেশাল হলে কি হবে, খাবারগুলো টেবিলে এমন ভাবে আসছে মনে হচ্ছে না ঠিক ভূতের রাজা দিল বরের খাবারের মতো চলে আসছে টেবিলের উপর একটার পর একটা। মা বেশ আদর করে দুই জামাইকে সবকিছু বেড়ে দিচ্ছে, আর জামাইরাও বেশ দেখতেই পাচ্ছেন বিনা বাক্য ব্যয় একদম বাধ্য ছেলের মতো গপাগপ খেয়ে নিচ্ছে। মাথা নিচু করে দুজনে খেয়েই চলেছে, মুখ তুলছে না পর্যন্ত। জামাই আদরটা নিয়ে নে। ডার্লিং মানে কে সেটা লোকে জানে না, মাসি অমির মাম্মা। তো এই ডার্লিং এ তো সকালবেলা হয় না, যে এখন এই ভিডিও তুলছো ওই ডার্লিং, ওই ডার্লিং যে ভিডিও তুলছো বিহাইন্ড দ্য ক্যামেরা। তো যাই হোক জামাই ষষ্ঠী উপলক্ষে হ্যাপিরও কিন্তু কড়াইয়ের ডাল খাওয়া হয়ে গেল। আমি বড় হলে জামাই তো, আচ্ছা হ্যাপি বলছে বড় হলে জামাই। ও তুইও হবি, ও আচ্ছা তুইও হবি, তুইও হবি, একদম খিচুড়ি খাবার মন নেই সবাইকে দেখে, ওরও আমাদের মতোই খাবার ইচ্ছে, এখন আপাতত চিকেন খাচ্ছে। তুমি কি খাচ্ছ? দুই জামাই খেয়ে চলে গেছে, এবার মা আর আমরা খেতে বসে গেছি লাঞ্চ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মারাত্মক যা একটা বাজ পড়লো না, পুরো সারা বাড়ি কেঁপে গেছিলো এমন একটা বাজ পড়লো জোরে। তো যাই হোক
এবার আমরা তাড়াতাড়ি খেয়ে এগুলো সব একটু গোজগাজ করে দেবো, মাকে একটু হেল্প করে দেবো। আর মোটামুটি আজকে দুই জামাই খুব ভালোই লেগেছে খেতে, মেনু আমাদের একদম হ্যাপি, খুব খুশি কলাই ডাল পেয়ে অনেকদিন ধরে অপেক্ষা। মানে আমার তো আর ভোর হলো না যে ভোরবেলা উঠে গিয়ে আদা মুড়ি বাটবো, তবে এবার কিন্তু আদা মুড়িটা আমি যেভাবে বাটলাম না, ওই হাফ আগে মিক্সিতে বেটে নিলাম তারপর শিলে পিষলাম, সেটাতে কিন্তু আমার অন্তত অনেকটা ইজি মনে হয়। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো তো ইচ্ছে করছে একটু বেশ সেরকম বৃষ্টির দিনে চপ কাটলেট খেতে ইচ্ছে করে বল। তো কিছুটা বানালে হয় না সন্ধ্যাবেলা? হ্যাঁ সন্ধ্যাবেলা ভাবছি একটু চিকেন চপ বানাবো, জানিস সেই আমরা তো উত্তর কলকাতার, তো সেই কেবিন 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 স্টাইল, কেবিন স্টাইলের একদম সেই মানে চিকেন চপ, মানে সেই ওপরে একটা আলু আলু সেদ্ধ, একটা সেদ্ধ আলুর কোটিং, ভেতরে চিকেন আর ওপরটা বেশ, আর চিকেনের মধ্যে কিন্তু একটু মানে পেঁয়াজ গুলো একটু মুখে গজগজে থাকবে। হ্যাঁ চিকেনটা একটু তাকিয়ে, মানে সবকিছু একটু তাকিয়ে তাকিয়ে থাকবে আর কি। তো পাশে একটু কাসন দিই আর একটু বিট শশা পেঁয়াজ দিয়ে একটু মেখে দেয়। হ্যাঁ হ্যাঁ ওরকম একটা স্যালাড, আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা জামাই ষষ্ঠী কিভাবে কাটালেন, কতটা স্পেশাল করলেন, মানে অন্যরকম ইউনিক, আমার এটা বুঝতেই পারলেন কতটা স্পেশাল হলো এবং কেন সেটা স্পেশাল হলো। কোনো রকম বিশাল বড় কোনো আড়ম্বর নেই, কিছু নেই, একটা নর্মাল দিনের মতনই কাটালাম, কিন্তু একসাথে সবাই মিলে বসে খেলাম আর যে যেটা ভালোবাসে সেটাই বানিয়ে ফেললাম। তো একটা যে কোনো ছুতো চাই আনন্দের কিন্তু একদম, মানে কোনো এক মানে নো বাউন্ডারিজ। হ্যাঁ নো বাউন্ডারিজ নো রিজন, যে কোনো কারণেই হতে পারে। ঠিক আছে তাহলে আজকে আসি, আমরাও খাই, ভীষণ খিদে পেয়ে গেছে, ভালো মন্দ খাওয়ার সামনেই আছে, গন্ধটা আসছে নাকে, চলে আসবো আবার অন্য কোনো নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণ খুব বেক অ্যান্ড এনজয়।